এবারটা টুচি করে ধরো। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন আসলে সবগুলারই কৃমির ট্রিটমেন্ট দিচ্ছেন, তো আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে জেনে নেবো আসলে তিনি কতটুকু পরিমাণ কৃমির ইঞ্জেকশন ব্যবহার করলেন। 9 কেজি 1 মিলি 1 পয়েন্ট 7 কেজি 2 পয়েন্ট কম 1 মিলি 8 কেজি 8.5 কেজি 8-9 একই ধরনের সব ওই একই গ্রুপই একই ওজন প্রায় একটা বাচ্চাটা কম। আসলে ইঞ্জেকশনের নাম কি এখানে উঠি যাবে এখানে নাম দিলি না এই নাইট্রোনিল উঠি যাবে ওখানে উঠি যাবে নাইট্রোনিল ইঞ্জেকশন বেট। আসলে যে কিমলি ট্রিটমেন্ট দিলেন ছাগলের ক্ষেত্রে, তো আসলে এই কিমলি ট্রিটমেন্ট দেওয়ার পরে ভিটামিন পরে কি দিবেন ভিটামিন ভিটামিন দিবেন কি? হ্যাঁ দেওয়াই গেছে। আসলে ভিটামিন কি ভিটামিন দিলেন? ভি ফ্লেক্স বেট উড়ে যাচ্ছে দোকানে। সুপ্রিয় ভিউয়ার্স, তো আপনারা দেখলেন তিনি কিমলি ট্রিটমেন্ট দেওয়ার পরে ডিপ্লেক্স ভেট ভিটামিন ইঞ্জেকশন ব্যবহার করলেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবশ্যই গরু ছাগলের কৃমির ট্রিটমেন্ট প্রতি 3 মাস বা 4 মাস পর পর ইঞ্জেকশন দিবেন, তাহলে দেখবেন আপনাদের ছাগল বা গরুর গ্রোথ ভালো আসবে ও বকনা গরু বা বকরি ছাগলের ক্ষেত্রে যদি আপনারা কৃমির ট্রিটমেন্ট দেন তাহলে দেখবেন দ্রুত হিটে আসবে। তো আপনারা কৃমির ট্রিটমেন্ট শেষ করার পরে সুপ্রিয় ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা লিভার টনিক বা জিঙ্ক খাওয়াবেন। তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বরকাতু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।